গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও সকলে সবাই সুস্থ আছি, ভালো আছি। আর আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। এখন হচ্ছে সকাল 10:30। আর আমার চান হয়ে গেছে, চান টান করে ব্রেকফাস্ট বানালাম, তারপর ঠাকুরকে পুজো দিলাম, আর এই মাত্র ব্রেকফাস্ট খেলাম। আর আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম হচ্ছে পরোটা আর আলুর তরকারি, আলু চচ্চড়ি। সবাই খাওয়া, সবাইকে খাওয়া হয়ে গেছে। আর দোকানের ছেলেদের জন্য নিয়ে গেল এই মাত্র আমার হাজবেন্ড, ডাবাই করে নিয়ে গেল নাস্তা। আর এখন চুলটা আজরায়নি কো, মাথাটা এটা গামছাটা জড়িয়ে তারপর নাস্তাটা বানাচ্ছিলাম। নাস্তাটা বানানো হয়ে গেল, তারপরে গেলাম ঠাকুরকে পুজো দিতে, বুঝলে। এখন রান্না বাকি আছে, রান্না যাবো এবার। আমরা তোমাদের সাথে একটু কথা বলে নিই, তোমার সাথে গল্প করে নিই। আর সবজি ছিল না কিচ্ছু, সবজি নিয়ে এলো। কদিন ধরে তো মাছ খাওয়া হচ্ছিলো, সবজি তো হয়নি। কদিন ধরে মাছ, সোয়াবিন এসব খাওয়া হচ্ছিলো, আজকে ওই জন্য সবজি নিয়ে এলো। বেশি কিছু পায়নি কো, ফুলকপি পেয়েছে, ভেন্ডি পেয়েছে আর টমেটো পেয়েছে, ওগুলো নিয়ে এসেছে। আজকে তাই সবজি করবো, মাছ ফাছ কিচ্ছু করবো না, মাছও নিয়েও শেষ হয়ে গেছে মাছ আছিলো। আর ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, দেখে আমাকে লাইক করো একটা, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। আর যদি তোমাদের কিছু জানার থাকে আমার বিষয়ে, আমার ফ্যামিলির বিষয়ে, তোমরা অবশ্যই কমেন্ট দিয়ে জানাতে পারো, জিজ্ঞাসা করতে পারো আমাকে, আমার খুব ভালো লাগবে। ঠিক আছে, তোমরা অবশ্যই আমাকে জিজ্ঞেস করো, আমার কোনো কিছু জানার থাকলে আমার বিষয়ে, আমার ফ্যামিলির বিষয়ে তোমরা অবশ্যই আমাকে কিন্তু জিজ্ঞেস করো, আমার খুব ভালো লাগবে। আর কেমন ধরনের তোমরা ব্লগ দেখতে চাও, সেরকম ধরনের আমি করার চেষ্টা করবো, সেটাও তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো, যে এরকম ধরনের তোমাদের ব্লগ দেখতে ভালো লাগে, এরকম ধরনের করো ভালো লাগবে, তাহলে আমি সেমন ধরনের করার চেষ্টা করব। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রেখো, তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তখন সবার আগে তোমার কাছে সেটা পৌঁছে যায়, ঠিক আছে। তার জন্য বেলটা অন অল করে রেখো। আর চলো তাহলে আমি কাজগুলো করে নিই, অনেক বকবক করেছি, আর বকবক করবো না, চুলটা আঁজড়াতে হবে। চুলটা খুলে দিই, খুলে চুলটা আঁজড়াই, তারপরে ভাত চাবো। আর ছেড়ে গেলো হাজবেন্ডের সঙ্গে, বলছি না, কাজগুলো করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে পরে দেখাচ্ছি, ঠিক আছে। তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে, দেখে তারপরে লাইক কমেন্ট করবে। চলো কাজগুলো করে নিই। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বাজে হচ্ছে 1:30, আর আমার এখন সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাবান্না শুধু হয়েছে কমপ্লিট, কিন্তু এখনও বাসনপত্র সব গুছোতে হবে, পরিষ্কার করতে হবে, গ্যাস মুছতে হবে, একটু পরে করবো, ধরো তোমাদের সঙ্গে একটু করে গল্প করে নিই। গ্যাস মুছবো এবার, রান্না হয়ে গেছে, রান্না করেছি আজকে ফুলকপি আলুর তরকারি আলু দিয়ে, আর একটু ঝোল ঝোল করেছি, ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করেছি, আর বেগুন ছেনেছিলো, বেগুন ভাজা করেছি, আর হচ্ছে কপি ডাঁটাগুলো ছিল আমার হাজবেন্ডের ফেভারিট একদম, কপি ডাঁটা দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি মতো করেছি, চচ্চড়ি বলতে পারো, ভাজা বলতে পারো, করেছি, বাস এই করেছি আজকে, আর কিছু করিনি। ছেলে খিদে পেয়ে গেছে, ছেলেকে আবার খেতে দেবো, সবার কাছ ছেলে মেয়ে সবার কাছ চান অনেকক্ষণ একটু আগে হয়ে গেছে। আর হাজবেন্ড ও ঘরে ফোন করছে, বাড়িতে ফোন করেছে, বাড়ি থেকে বাপি ফোন করেছে, ফোন করছে, কথা বলছে। আর ছেলে মেয়ে তো এখানে খেলা করছে, খেলা করছে, বুঝলে। প্রচণ্ড গরম করেছে, আর চুলটা আমি আমি ছেড়ে রেখেছি, তার কারণ হচ্ছে চুলটা আজকে পুরোটা ভিজে গেছে। আমি রোজের চুলটা পুরোটা ভিজে না, অল্প হয়ে যায়, কিন্তু আজকে চুলটা না পুরোটা ভিজে গেছে, ওই জন্য আমি চুলটা একটু ছেড়ে রেখে দিয়েছি। রান্না করলাম, রান্না করার সময় ঘুটনা ছিল, এখন ওই জন্য চুলটা একটু ছেড়ে দিলাম, ছেড়ে একটু বসলাম, গরম করছে। আর আজকেও শাড়ি পরেছি, বুঝলে, তোমাকে বলছিলাম আমার দুটো শুধু শাড়ি আছে, শুধু সুতি শাড়ি দুটো আছে, এইটা আছে, আর ওই তখন যেটা পরেছিলাম সেদিনকে ওইটা আছে, আর নেই কো। এবারে বাড়িতে গেলে তখন ওখান থেকে নিয়ে আসবো, বুঝেছ, দু তিনটে বেশি করে শাড়ি, সুতির শাড়ি নিয়ে আসবো। আর এখানে সিনথেটিক, এরকম সব মানে সিনথেটিক শাড়ি পাওয়া যায়, এরকম সুতির শাড়ি এখানে পাওয়া যায় না, আর সিনথেটিক শাড়িগুলো পরতে একদম ভালো লাগে না, পরে কাজ করতে পারি না, আর এরকম শাড়ি দুটোই শুধু আছে, এবারে গেলে বেশি করে নিয়ে আসবো, বুঝলে। মানে কি করছিস? আমার মেয়ে বেগুন ভাজাগুলোকে সব এক একটা করে সব খেয়ে নিচ্ছে। ভাত দিয়ে খাবি তো, মানা হ্যাঁরে, ভাত দিয়ে খাবি না, বেগুন ভাজাগুলো সব এক একটা করে নিচ্ছে গিয়ে খেয়ে নিচ্ছে। আমাদের পাখি তিনটে বাচ্চা হয়েছে, আমাদের রানীর তিনটে বাচ্চা হয়েছে, আমাদের রানীর অনেকগুলো বাচ্চা হয়েছে, অনেকগুলো বাচ্চা হয়ে বড় হয়ে গেছে ওরা,
আবার তিনটে হয়েছে, ডিম পেড়েছে তিনটে হয়েছে, বাচ্চা ফুটেছে, আর তিনটে বাচ্চা একটু একটু বড় হয়ে গেছে, ওদের পরে দেখাবো ঠিক আছে। চলো আবার কাজগুলো মানে আবার কাজে লেগে যাবে, আবার ছেলেকে ভাত দিয়ে দিই, ছেলেকে ভাত দিয়ে তারপরে গ্যাসটা মুছে নিই ঠিক আছে। চলো আবার সে বিকেলবেলা তোমার সঙ্গে দেখা হবে ঠিক আছে। তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর লাইক কমেন্ট করবে ঠিক আছে। চলো আবার সে বিকেলবেলা দেখা হচ্ছে তোমার সঙ্গে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন হচ্ছে বাজে হচ্ছে 5:30 বুঝলে, আর এই তো ঘুম থেকে উঠলাম, উঠে চোখ মুখ ধুলাম, ঝাড়ু মারলাম ঘর দোরগুলো, এখনও বাসন আছে, বাসন মাজতে হবে, দুপুরে খাওয়ার বাসনগুলো এখনও আছে, সেগুলো মাজা হয়নি, সেগুলো এখনও মাজতে হবে। ভালো তোমাদের সঙ্গে গল্প করে নিই আবার। আর ছেলে হাজবেন্ড গেছে নদীতে মাছ ধরতে, বললেও শুনবে না গো, নদীতে মাছ ধরতে গেছে। তোমাদের সঙ্গে বলি, তোমাদের সঙ্গে শেয়ার করি যেটা টাইটেলে লেখা আছে সেইটা, যে আমার শখের জিনিসটা আমাকে দিয়ে দিতে হচ্ছে। শখের জিনিস হচ্ছে আমাদের আমার এইটা, এ দেখো তোমরা এটা দেখেছ, এইটা আমার খুব শখের জিনিস। একটা এটার একটা ভেঙে গেছে, পলা বাঁধানোটা একটা ভেঙে গেছে এটার, আর এই যে শাঁখা বাঁধানোটা খুবই শখের, খুবই শখের, খুব শখ করে এটা করেছিলাম। মানে কী বলবো, এটা আমার মায়েরা দিয়েছে, বাবারা দিয়েছে, এটা বিয়ের সময়, বিয়ের পরে দিয়েছে, বিয়ের সময় দিতে পারিনি, বিয়ের পরে দিয়েছে, কিন্তু একটা বেড়ে গেছে। আর এইটা আমার হাজবেন্ডই করে দিয়েছিল আমাকে বিয়ের পরে, খুবই শখের, এটা কি আমাকে এখন দিয়ে দিতে হচ্ছে বুঝলে, এটাকে দিয়ে দিতে হচ্ছে। কেন দিতে হচ্ছে সেটা বলছি তোমাদেরকে, কেন দিতে হচ্ছে, দুটো একসঙ্গে দিয়ে দেবো, এটা একটা আমি রেখে কী করবো, দুটো এইজন্য একসঙ্গে দিয়ে দেবো। আর কেন দিচ্ছি তার কারণ হচ্ছে, দেখো তোমাদের দেখায় জানো, আমার যারা জুয়েলারি ভিডিও দেখেছো তারা হয়তো জানো, তারা যারা দেখোনি তারা হয়তো জানবে না, আমি দেখিয়েছিলাম জুয়েলারি ভিডিওতে, এটা মানে সর ওখান থেকে অন্ধকার হচ্ছে, যারা আমার জুয়েলারি ভিডিও দেখেছো তাদের তখন বলেছিলাম কথাটা আমি, যারা দেখোনি তারা তো জানবে না, তাও একবার বলে দিচ্ছি। দেখো এগুলো দেখতে পাচ্ছ, এগুলো পুরো উঠে উঠে গেছে, দেখো বুঝতে হবে কি জানি না, পুরো উঠে গেছে, এগুলো ভেঙে গেছে, দেখো সব আর্ধেক আর্ধেক করে ভেঙে গেছে দেখতে পাচ্ছ। দেখো এটার আর্ধেক ভেঙে গেছে, দেখো এটার আর্ধেক ভেঙে গেছে, মানে পুরোটাই নষ্ট, মানে বলতে গেলে নষ্ট মানে ভেঙে হয়ে গেছে, এই সোনাগুলো সব আর্ধেক করে খুলে গেছে, মানে এটা পড়তে আমি পড়তে গেলে ভয় লাগে, যদি আবার খুলে কি কেটে পড়ে যায় ওই জন্য ভয় লাগে। আর এইখানে যে এইগুলো ভরা থাকে না, কি বলে জানি না এগুলোকে, কালো কালো এগুলো সব মানে আমি এইগুলো সবসময় পড়ে থাকতাম তো ওই জন্য এরকম হয়েছে, এরকম অবস্থার হয়েছে বুঝতে পেরেছো, সবসময় পড়ে থাকতাম বলে আগে আমি করার পরে সবসময় ঘরে পড়ে থাকতাম ওই জন্য এরকম হয়েছে। তাই এগুলোকে মানে দেখ এগুলোকে সব দিয়ে দেবো, ওকে আমার হাজব্যান্ডকে বলেছি, এখন তো কাজ নেই, এখন দোকানে কাজ নেই কো, এখন বসে আছে, আমি বললাম আমার জিনিসগুলো তাহলে তুমি তৈরি করে দাও, এখন তো বসে আছো তাহলে আমার জিনিসগুলো তৈরি করে দাও, আবার কাজ চলে এলে তখন আমার জিনিসগুলো আর করতে পারবে না, আমি দেশে যখন বাড়িতে যাবো তখন আর আমার হবে না পড়া, তখন আর আমি পড়তে পারবো না বুঝলে। খুব শখের জিনিস, অনেক দিন অনেক বছর হয়ে গেলো এগুলো করেছি, আজকে এগুলোকে দিয়ে দিতে হচ্ছে, আজকে নেই আর কালকে দেবো, আজকে রবিবার, রবিবারে নাকি দিতে নেই সোনার জন্মবান, জানি না দিতে আছে কি জানি, শুনেছি দিতে নেই কো, তাই আজকে দিইনি, কালকে এগুলোকে নিয়ে যাবে সোমবারে গিয়ে অন্য করে নেবো বুঝলে। আর তোমরা হয়তো জানো না আমার হাজব্যান্ডই সোনার কাজ করে, আমার হাজব্যান্ডের সোনার দোকান আছে, ও নিজে তৈরি করে বুঝলে। আর ওকে বললাম তোমার এখন কাজ নেই কো, তুমি তাহলে এগুলো করে দাও আমাকে, করে অন্য আমায় করে দাও, আর আমি দেশ থেকে নিয়ে এসেছি, হ্যাঁ মানা পড়ি না, আমি দেশ থেকে নিয়ে এসেছি, আর কীরকম করবো দেখবে, আমার মেয়ে পড়ে বসে আছে, এরকম আমি দেশ থেকে শাঁখা যখন দেশে গেছিলাম না আগের বারে দাদার বিয়ের সময়, তখন আমি নিয়ে এসেছি, দেখো শাঁখা কিনে নিয়ে এসেছি শাঁখা বাঁধানোর জন্য, এগুলো খারাপ হয়ে গেছিলো বলে নিয়ে এসেছি, দেখো এরকম পাতের ওপরে
বুঝতে পারছেন পাতের উপরে নিয়ে এসেছি শাঁখা কিনে এর উপরে এইগুলো দিয়ে আর কিছুটা হয়তো সোনা লাগবে এগুলো দিয়ে এর সঙ্গে বাঁধিয়ে নেব দাদা আমাকে দেখাতে দাও না তোমায় পড়তে নেই দাও এগুলো শাঁখা এই শাঁখা এইটা দিয়ে এটা করে নেব আর কিছুটা অল্প সোনা লাগবে হয়তো সেটা বলেছে দিয়ে দেবে ও দিয়ে এটা করে দেবে শাঁখা বাঁধানোটা বুঝলে ওই জন্য এটাকে দিয়ে দেবো আর এই পোলাটা পোলাও এনেছি আমি দেখো পাতের ওপর পোলাও এনেছি এই পোলাটাতে একটাতে হবে না আর একটা পোলাওকে দিতে হবে ও একটা পোলা দিয়ে দেবো ওর কাছ থেকে নিয়ে সোনা নিয়ে দিয়ে করে দেবে এইগুলো দিয়ে শাঁখা বাঁধানোটা আর পোলা বাঁধানোটা করে দেবে দেখো দুটো আমি এরকম নিয়েছি মানে এটার সঙ্গে এটা ভালো লাগে না এটা পাতের ওপর নিয়েছি বলে এটাও পাতের ওপর নিয়েছি আর এবারে প্লেন নিয়েছি কোনো ডিজাইন নিইনি কেন এবারে আগের বারে যে ডিজাইনটা নিয়েছিলাম না বেশি ডিজাইনের জন্যই না শাঁখাটা সব এত খারাপ হয়ে গেলো তাড়াতাড়ি করে সবসময় পরে থাকার জন্য না এরকম প্লেনই ভালো মনে হচ্ছে ওই জন্য এবারে প্লেনই নিয়েছি আর এই শাঁখাটা নিয়েছে না শাঁখাটা নিয়েছে 1200 টাকা এই শাঁখাটা নিয়েছে 1200 টাকা কিনেছিলাম 1200 টাকা নিয়েছে বুঝলে এই জন্য এটাকে আমার এখন দেরি থাকছে এটাই ছিল এবার যাবো মেয়ের জন্য দুধ গরম করব দুধ গরম করে মেয়েকে দুধ দেবো আর ছেলে তো এখন আসেনি ছেলে আসুক তারপর ছেলেকে দেবো আর মেয়েকে এখন দিয়ে দিই দুধটা গরম করে আর বাসনও আছে বাসন মাজতে হবে এখনও সন্ধে হয়নি আর মেঘলা মেঘলা করে আছে আর মেয়ে কখন দেখে বলছে ছাদে চলো ছাদে যাবো মেয়েকে তাহলে দুধটা দিয়ে দিই তারপরে আবার রাত্রিবেলা তোমার সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে চলো করার জন্য আবার ক্যামেরাটা অন করলাম ক্যামেরার সামনে এলাম চলো ভিডিওটা আমি আজকে এখানে শেষ করে দিই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর মাস্ক স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করো বাইরে যাওয়ারটার সময় যখন বাইরে যাবে তখন এটা অবশ্যই ইউজ করো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো আমার চ্যানেলে যারা নতুন নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রেখো তাহলে আজকের মতো এখানে কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসি ঠিক আছে টাটা বাই বাই